কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হাইব্রিড জাতের নারকেলের আবাদ। নারকেল একটি অর্থকরী ফল ও তেল জাতীয় ফসল। গ্লিসারিন, সাবান ও কেশ তেল উৎপাদনে নারকেল ব্যবহৃত হয়। বাংলাদেশে খাদ্য শিল্পের কাঁচামাল হিসেবে প্রতি বছর 35 কোটি নারকেলের চাহিদা আছে, অথচ উৎপাদিত হয় মাত্র 10 কোটি নারকেল। শ্রীলঙ্কায় যেখানে মাথাপিছু নারকেলের ব্যবহার 140টি, সেখানে বাংলাদেশে মাত্র 1টি। সে পরিপ্রেক্ষিতে দেশে নারকেলের আবাদ বাড়া প্রয়োজন। সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কামিনীপুর গ্রামের কৃষক আসাদুর রাজা চৌধুরী কেরালা জাতের হাইব্রিড নারকেলের আবাদ করেছেন। তিনি একজন প্রবাসী হলেও প্রতি বছর বাড়িতে আসেন, সে সুবাদে গ্রামের বাড়িতে বাগান তৈরিতে উৎসাহিত হন। টেলিভিশনে কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি 6 বছর আগে তার 35 বিঘা জমির ওপর সমন্বিত খামার তৈরি করেন। এই খামারের চারিপাশে প্রায় 35টি নারকেলের চারা রোপণ করেন। রোপণের সময় বার্মি কম্পোস্ট সার দেন। বার্মি কম্পোস্ট তিনি নিজে উৎপাদন করে এসব গাছে ব্যবহার করেন। রোপণে 3 বছরের মধ্যেই তার গাছে ফল আসতে শুরু করে। নারকেলগুলো দেখতে যেমন সুন্দর, এর পানিও তেমনি সুস্বাদু। এই বাগানের নারকেল ছাড়াও আম, মাল্টা, কমলা, পেয়ারা, লেবু, কলা ও বড়ুই সহ নানা ফলের গাছ রয়েছে। শখের বশেই তিনি এই বাগান শুরু করেন, যা বর্তমানে বাণিজ্যিক রূপ নিয়েছে। শোনা যাক এই বাগান সম্পর্কে বাগান মালিক কি বলেন। আমি মূলত প্রবাসে থাকি, ইংল্যান্ড প্রবাসী। 6-7 বছর আগে বিটিভি এবং চ্যানেলে এর কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো দেখে দেখে আমার একটা অনুপ্রেরণা হয়েছে যে আমি দেশে আইসা এরকম একটা সমন্বিত খামার করব। তখন 6 বছর আগে আমি এটা শুরু করি, প্রথম পুকুর দিয়ে, ফিশারি দিয়ে। এরপরে আস্তে আস্তে এই নারিকেল, আমের চারা, সুপারি, পেঁপে, পেয়ারা, বরই এগুলা প্লান্টেশন করি। 5-7 জন লোক পার্মানেন্টলি আমার এখানে কাজ করে, ডেইলি বেসিসে আরও 7-8 জন লোক কাজ করে। এই নারিকেলের চারাটা আমি 2015-তে নিয়ে আসছিলাম সিলেট হর্টিকালচার ইনস্টিটিউট থেকে। 3 বছর পরে আমি প্রথম ফলন পাইছি। প্রথমবার একটু কম হয়েছিল, দ্বিতীয়বার ভালো হয়েছে, এবারও দেখা যাচ্ছে ভালো হচ্ছে, আগামীতে হয়তো আরও ভালো হবে ইনশাল্লাহ। আমাদের উপজেলা কৃষি অফিসে আমি মাঝে মধ্যে যাই, ওনারা আমার এখানে আসেন, ওনাদের কাজের মানে ডেসক্রিপ বর্ণনা শুনে বা ওনাদের দেখে আমি আরও বেশি উদ্বুদ্ধ হয়েছি। আমার ইচ্ছা আছে এটাকে আরও বড় করে, সুন্দর করে সাজানোর। আর ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করতেছেন। আর বাগানটাকে আমার আরও বড় করার ইচ্ছা আছে। 3-4 বিঘা জায়গা এখনও খালি আছে, আমি চাচ্ছি ওইখানে মাল্টার বাগান, আমের বাগান এগুলো করার। এবং আমার একটা বার্মি কম্পোস্টের প্লান্ট আছে, এখান থেকে আমি সার উৎপাদন করি, আমার গাছে পরিচর্যা করি, সার দিই এবং কিছু কিছু সার বাইরে বিক্রিও করি, যারা নিতে চায় আমি তাদেরকে দিই। যদি প্রপারলি কোনো লোক করতে পারে তা অবশ্যই এটার অনেক প্রফিটেবল। প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, প্রপার পরিচর্যা করতে হবে, ঠিকভাবে উৎপাদনে যেতে পারলে অবশ্যই লাভ আছে। আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ,
আমাদের দেশে তো কৃষি অনেক এগিয়ে গেছে, বিশেষ করে এই 8-10 বছর থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে এবং ইনশাল্লাহ আগামীতে আরও এগিয়ে যাবে আশা করছি। যারা এই ধরনের কৃষি সমন্বিত খামার বা বেসিক্যালি সিঙ্গল খামারও যদি করতে চায়, গরুর খামার, ছাগলের খামার, হাঁস মুরগের খামার বা ফসলের খামার, ফলের খামার করতে পারে এবং এটা লাভজনক আছে, করতেও ম্যানেজমেন্ট প্রপার ম্যানেজমেন্ট করতে পারলে টাকা পয়সার তো ওনাদের অভাব নাই, বা যারা বাইরে থাকেন এই ধরনের পয়সা ইনভেস্ট করার মতো এবিলিটি সবারই আছে। তাছাড়া বাংলাদেশ সরকারের কাছ থেকে তো অনেক প্রণোদনা টনোদনা অনেক কিছু পাওয়া যায়, এগুলো করতে পারে এবং করলে এটা অনেক ভালো হবে আমি মনে করি। এবং আসলে অনেকে তো এসে করতেছে, এখন করতেছে, এগুলো দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং করতেছে, আগামীতে আমি মনে করি আরও বেশি লোক উদ্বুদ্ধ হবে, আরও করবে আমাদের মতো যারা লোক। এটা বিনোদনেরও একটা ক্ষেত্র, যদি অবসর সময় সে আয়সা এগুলো করে তার বিনোদনও হবে, খাওয়া দাওয়া হবে, কিছু ইনকামও হবে। ব্যক্তি পর্যায়ে নারকেল সহ নানান ফসলের সমন্বিত বাগান তৈরিকে উৎসাহিত করার জন্য উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছেন। কৃষকের বাগানে গিয়ে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন, এতে এলাকায় নতুন নতুন বাগান সৃষ্টি হচ্ছে, ফলের উৎপাদন বাড়ছে এবং এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। আজকে আমরা যে সমন্বিত কৃষি খামারে আছি, এটি হচ্ছে আমাদের লন্ডন প্রবাসী প্রগতিশীল কৃষক আমাদের জনাব আসাদুর রেজা সাহেবের। উনি একজন লন্ডন প্রবাসী হওয়া সত্ত্বেও কৃষির প্রতি ভালোবাসার দৃষ্টিকোণ থেকে এবং ভালোবাসার কারণে উনি কিন্তু এখানে এই সুন্দর একটি সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন। উনি হাইব্রিড জাতের নারিকেল চাষ করেছেন। 2016 সালে উনি হাইব্রিড জাতের নারিকেল গাছ প্রথম রোপণ করেন। টানা 3 বার উনি হাইব্রিড জাতের নারিকেল উনি সংগ্রহ করেছেন এবং নিজে খেয়েছেন, পাড়া প্রতিবেশীদেরকেও দিয়েছেন। রসটা বেশ সুমিষ্ট এবং এটার কালারও খুব সুন্দর। চাষাবাদ দেখে কিন্তু আশেপাশের যারা অন্যান্য কৃষক ভাই আছে তারাও কিন্তু উৎসাহিত হচ্ছেন। প্রথম দিকে যখন কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৎপরতায় যখন হাইব্রিড জাতের নারিকেল ভারতের কেরালা থেকে আমদানি করা হয়, তখনই তিনি কৃষি অফিসের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই জাতের নারিকেল চাষাবাদে উদ্যোগী হয়েছেন। কৃষি অফিসের পরামর্শ আমরা এখানে আমাদের ভার্মি কম্পোস্টের একটা ছোটোখাটো একটা প্ল্যান তৈরি করেছি। ওনার এখানে একটা মিশ্র ফল বাগানও আছে এবং সেখানে হরেক প্রজাতির আম, লটকন, চায়না 3 জাতের লিচু, মালটা, কমলা এবং অন্যান্য দুর্লভ জাতের ফলের চারা বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে সংগ্রহ করেছেন এবং এখানে লাগাচ্ছেন। আমরা কৃষি অফিসের মাধ্যমে আমরা ওনাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন উনি কিন্তু এখানে ভিজিট করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। নারকেল একটি বহুমুখী লাভজনক ফসল, তার সাথে নারকেল বাগানে অন্য ফলের গাছ লাগালে তো কথাই নেই। ফল গাছের সাধারণ পরিচর্যায় অনেক বেশি ফলন দেয়। একটু পরিকল্পিতভাবে চাষ করলে নারকেল এবং অন্যান্য ফল আমাদের কৃষিভিত্তিক সমৃদ্ধিকে বেশ খানিক এগিয়ে নিতে পারে। প্রথমে তো ভালো উৎস থেকে আমাদের চারা সংগ্রহ করতে হবে এবং ভালো একটা জায়গা নির্বাচন করতে হবে। যে উৎস থেকে আমরা চারা আমরা সংগ্রহ করব, দেখা যায় যে অনেক সময় চারার গুণাগুণ ভালো হয় না। সেক্ষেত্রে হাইব্রিড জাতের যে নারকেল এগুলোর জন্য আমরা আমাদের যে সরকারি হর্টিকালচার সেন্টার আছে সেই সরকারি হর্টিকালচার সেন্টার থেকে আমরা চারাগুলো সংগ্রহ করতে পারি। পাশাপাশি অনেক বেসরকারি নার্সারিও আছে, তবে চারার আগে থেকে চারার গুণাগুণগুলো আমরা নিশ্চিত হতে হবে এবং নির্ধারিত যে জায়গায় আমরা চারা রোপণ করব সেখানে অবশ্যই আমাদের 3 ফুট বাই 3 ফুট গর্ত করে আমাদেরকে প্রচুর পরিমাণে জৈব সার এবং অন্যান্য ইউরিয়া, টিএসপি, এমওপি এবং বিশেষ করে বোরন জাতীয় সার, এমওপি সারটা একটু বেশি দিতে হবে। এরপরে আমরা চারা রোপণ করব এবং নিয়মিত চারার যত্ন নিতে হবে। আপনারা জানেন যে এই ধরনের চারাগুলো খুব কম সময়ে ফল ধারণ করে,
পুরোপুরি দুই বছর হয়নি, উনি কিন্তু প্রথমবার ফল পেয়েছেন। এই ধরনের নারিকেলের জাতগুলোর জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো প্রতি বছর বছর কিন্তু আমাদের সারের ডোজ মেনে আমাদেরকে সার প্রয়োগ করতে হবে। শুষ্ক মৌসুমে যদি গাছের গোড়ায় যদি রসের অভাব দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেচের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় মালচিং আমরা করতে পারি এবং আমরা ওনাকে পরামর্শ দিয়ে থাকি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সার ব্যবস্থাপনাটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে খাটো জাতের নারিকেল বা হাইব্রিড নারিকেল যাই বলি না কেন সেগুলো থেকে কিন্তু আমরা বছর বছর খুব ভালো ফলন পাবো। নারিকেলের যে বিষয়টা সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। এখানে মাকড় নাশকের একটা উপদ্রব আছে, আমরা প্রতিনিয়ত মাকড় বা মাইট জাতীয় যে কীটপতঙ্গগুলো সেগুলো কিন্তু দমনের জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। অগ্রহায়ণ মাসের কৃষি, কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল, হেমন্ত বাংলার বিখ্যাত নবান্ন উৎসবের সময়। নবান্ন উৎসবের সমান্তরালে উৎসব মুখর থাকে বৃহত্তর কৃষি ভুবন। সুখ্যাত আমন ও আউসহ নানা নতুন ধান কেটে এই সময় ঘরে তোলা হয়, কেননা এই মৌসুমে কৃষির জন্য তুলনামূলক নিশ্চিত একটি মৌসুম। তাহলে আসুন আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসের কৃষিতে আমাদের করণীয় কাজগুলো। আমন ধান, এবাসে অনেকের আমন ধান পেকে যাবে তাই রোদেলা দিন দেখে ধান কাটতে হবে। আমন ধান কাটার পরপরই জমি চাষ দিয়ে রাখতে হবে, এতে বাষ্পীভবনের মাধ্যমে মাটির রস কম শুকবে। উপকূলীয় এলাকায় রোপা আমন কাটার আগে রিলে ফসল হিসেবে খেসারি আবাদ করতে পারেন। আগামী মৌসুমের জন্য বীজ রাখতে চাইলে প্রথমে সুস্থ সবল ভালো ফলন দেখে ফসল নির্বাচন করতে হবে, এরপর কেটে মাড়াই ঝাড়াই করার পর রোদে ভালো মতো শুকাতে হবে। শুকানো গরম ধান আবার ঝেড়ে পরিষ্কার করতে হবে এবং ছায়ায় রেখে ঠান্ডা করতে হবে। পরিষ্কার ঠান্ডা ধান বায়ুরোধে পাত্রে সংরক্ষণ করতে হবে। বীজ রাখার পাত্রটিকে মাটি বা মেঝের ওপর না রেখে পাটাতনের ওপর রাখতে হবে। পোকার উপদ্রব থেকে রেহাই পেতে হলে ধানের সাথে নিম, নিশিন্দা, ল্যান্টানার পাতা শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।